প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডব্লিউটিসি বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে 2022 সালে ফেব্রুয়ারিতে যে গিরিজার পদে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেটার কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি প্রকাশ হয়েছে এবং পরীক্ষার সময়সূচি কিন্তু দিয়ে দিয়েছে এই যে বিআইডব্লিউটিসির। যেহেতু আমি বিআইডব্লিউটিসিতে জব করি, আপনারা সকলে জানেন এই আমার এই সংস্থায় কিন্তু 23/2/2022 কিন্তু গিরিজার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেটা কিন্তু আপনার 15/3/2022 কিন্তু আবেদনের শেষ হয়, দীর্ঘ 2 বছর পর কিন্তু এটার পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে। আজকে এই পদের বিষয়ে, এই পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আজকে আলোচনা করব। তাই আমার ইউটিউব চ্যানেল যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই যে আপনারা দেখতেছেন এটা অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডে কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু ঘোষণা করে দিয়েছে। পদের নাম গিরিজার, এই যে ইউজার আইডি, তারপর পাসওয়ার্ড এটা কিন্তু দিয়ে দিয়েছে, তারপরে নামটা দিয়ে দিয়েছে, তারপর রোল, এই যে রোল নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সাথে কিন্তু পরীক্ষার সময়সূচি দিয়েছে। এখানে কিন্তু পরীক্ষা দিয়েছে 30/2024 তারিখ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে তারা দিয়ে দিয়েছে যে 30/2024 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন কলেজে কিন্তু ওই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, স্কুল অ্যান্ড কলেজের। এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা এখানে 30/3/2024 তারিখ তিনটা থেকে চারটা, মানে 1 ঘন্টা পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে বলে দেয় ভাই, যেহেতু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই গিরিজার পদে একটি সংশ্লিষ্ট সময় উপযোগী কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে, কারো যদি প্রয়োজন হয়। এই যে স্ক্রিন, এই যে ভিডিও চলাকালীন যে স্ক্রিনের উপর যে বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারটায় আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু, যেহেতু 30 তারিখ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, স্পেশাল একটি সাজেশন রয়েছে। যেহেতু আমার সংস্থা, আমি এই বিআইডব্লিউটিসিতে জব করি, সেই ক্ষেত্রে সারাদিন যেহেতু বিআইডব্লিউটিসির কর্মরত আমি এসে সারাদিন গিরিজারের সাথে থাকা হয়, গিরিজার কী কী কাজ করে সেটা দেখা হয়, সেই ক্ষেত্রে একটি স্পেশাল সাজেশন আছে, কারো যদি প্রয়োজন হয় কমন উপযোগী, তারা কিন্তু এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন। এখানে বলছে লিখিত পরীক্ষা এমসিকিউ শুরুর 30 মিনিট পূর্বে কিন্তু আপনার পরীক্ষা কেন্দ্রে আসতে হবে এবং সমাপ্ত না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। পরীক্ষার্থী অবশ্যই তার নির্ধারিত আসনে বসতে হবে, পরীক্ষার্থীর মোবাইল ফোন অন্যান্য ডিভাইস কিন্তু আনা যাবে না, সেটা বলে দিয়েছে, এবং টিএডি বিল কিন্তু দেবে না, মৌখিক লিখিত বা মৌখিক পরীক্ষার জন্য টিইডি বিল কিন্তু দিবে না, সেটা বলে দিয়েছে। লিখিত এমসিকিউ পরীক্ষা প্রার্থী মৌখিক পরবর্তীতে মৌখিক পরীক্ষার স্থানকাল এবং এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং বিআইডব্লিউটিসির ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করবে। তার মানে বলে দিয়েছে যে এটা কিন্তু এমসিকিউ পরীক্ষার পর কোনো ধরনের রিটার্ন পরীক্ষা হবে না, তারা কিন্তু উল্লেখ করে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা যারা প্রার্থী তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং গিরিজার পদের কাজ কী, তাদের বেতন কত, এই সংশ্লিষ্ট কিন্তু তথ্য দেওয়া আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।